হ্যালো বিবান একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আপনারা লাগে আইসি আপনার লেটারটা দেখতে পারা যে এ সর্বশিক্ষা আসাম থেকে একটা লেটার আইসি এম ডি স্যারের কাছ থেকে যে সাবজেক্ট ম্যাপিং অফ পোস্ট এন্ড টিচার দ্যাট মিনস শিক্ষা সেতু পোর্টেলে আপনারা কীভাবে সাবজেক্ট ম্যাপিং ম্যাপিং করবা এই ভিডিওটা আমি আজকে আপনারা কীভাবে করতে লাগে আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবা যাতে কমপ্লিটলি বুঝতে পারো যে জিনিসটা কীভাবে করতে লাগে লেটারটা আপনারা ফাইসুন যে এখানে স্টেপ ওয়াইজ লেখা আছে তারপরে কেউ প্রবলেম হইলে আমি ভিডিওটা দেখলে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন দেখুন শিক্ষা সেতু আমরা গুগল ক্রমে গিয়া লগ ইন করতে লাগব লগ ইন ক্রম করতে লাগে আপনারা অবশ্যই জানেন জানলে আমার অন্য ভিডিও আছে আপনারা দেখতে পারেন এছাড়াও দেখুন শিক্ষা সেতু আমরা যখন গুগল ক্রমে লগ ইন করবো লগ ইন করার ফলে এইরকম একটা ইন্টারফেস আইব ড্যাশবোর্ড এটাও আপনার একটু হইলে এখানে কিতা আছে দেখুন এই স্কুলও তিনজন টিচার আসেন এইট্টি সিক্স স্টুডেন্টস আসেন এমএইচআরটি আপডেট কতটা স্টুডেন্টের মধ্যে কতটা হয়ে গেছে তারপরে দেখুন আমরা যে এনরোলমেন্ট যেটা করি স্টুডেন্ট এনরোলমেন্ট অ্যাপসের মধ্যে এই স্কুলে দেখুন এনরোলমেন্ট সেভেন্টি ওয়ান করা হয়েছে আউট অফ এইট্টি সিক্স সেভেন্টি ওয়ান এনরোলমেন্ট হয়ে গেছে পণ্ডজন অখনও এনরলমেন্ট করা হয়েছেন তো আমরা সব কিছু বুঝতে পারবো এই শিক্ষা সেতু আমরা যখন গুগল ক্রমে লগ ইন করব নেক্সট আমরা কি করতে লাগব যে কাজটা আমরা করতে লাগব এটার লাগে আমরা ড্যাশবোর্ডের এই তিনটা ক্লিকের মধ্যে মারমুক এখানে টিচার অ্যান্ড স্টাফ আছে এটা মারার পরে দেখুন নিচে আছে টিচার ক্লাসেস এটার মধ্যে আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আমার এই স্কুলের যতজন আমার টিচার আসেন তারা নাম প্লাস আমরা যারা যারা অ্যাসাইন কর্ম তা আইব কীরকম অ্যাসাইন কর্ম দেখুন উফরে স্টাফ ক্লাসের মধ্যে অ্যাসাইন ক্লাসেস টু টিচার্স আছে এটার মধ্যে ক্লিক করতে লাগবো ক্লিক করার পরে আমার স্টাফে দেখো একটা আছে একটা পপা আইছে এইখানে এই স্টাফের মধ্যে আমরা সিলেক্ট হম মনে এই স্কুলে আমার আসুন তিনজন টিচার আমি যে কোন একজনে সিলেক্ট করলাম তাই কোন ক্লাস মনে ক্লাস ওয়ান অর্থাৎ কিতাব পড়েন মনেধৰণে ক্লাছ ওৱানৰ মেথমেটিক্স পঢ়ে চ'চিয়েল চাইন্স যে পঢ়াই মন তাইন মেথমেটিক্স পঢ়াই ত' হয়তো তাইন এক দুইটাও ভৰাইটি কৰাৰ ইংলিছ চিলেক্ট কৰা মানে তাইন জয়টা ভৰাই এতিয়া চিলেক্ট কৰি লিংক কৰি দিম ঠিক আছে ইয়াৰ পৰা ক্লাছ টুত মনে তাইন কিতাপ কিতাপ পঢ়াই দেখোঁ মানে ক্লাছ ওৱাইজ আমাৰ ঘৰতে লাগব আৰু এক মনে ৰাখিবা এই জিনিসটা অনলি আপার প্রাইমারি টু হাই স্কুল রইব এলপি সেকশন লাগিন এখন পর্যন্ত লাগতো না আপনারা এটা দেখতে পারছেন আমি জাস্ট বুঝানি লাগি আপনারা দেখাইছি কেন ওয়ান টু থ্রি না এটা অ্যাকচুয়ালি সিক্স টু টেনের মধ্যে হইব জিনিসটা বুঝবা আপার প্রাইমারি অ্যান্ড হাই স্কুল যারা তারাই এই অ্যাসাইন ক্লাসেসটা করতে লাগবো ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীরকম করতে পারবো অ্যাসাইন টিচার ক্লাসেসটা আমরা কীরকম করব তো এটা আমরা মানে ক্লাছ ষ্টাফ চাবজেক্ট মাৰি আপোনাৰ লিংক মাৰি দিলে হৈ যিংক মাৰা ফল দেখোন আপোনাৰ এই টিচাৰ তিনিটা ক্লাছ দিয়া হৈছে মেথমেটিক্স ইংলিছ বেংগলী তো এইটাৰে ডিলিংকো কৰোঁ মনে হয় আমি ডিলিংক ক্লিক কৰলাম ডিলিংক মাৰিলে কি ধৰিব এইটো অট'মেটিক যিব কিয়া হয়তো ভুলবশতঃ যদি আপুনি কোনো টিচাৰে ক্লাছ দিয়া দিন তো এইটো আপুনি আবাৰ এইটো ডিলিংক কৰি আবাৰ নিউ কৰি লিংক কৰব তো এই আমাৰ টিচাৰ এছাইন ক্লাছ কৰিব মনে ৰাখা ছিক্স টু আপাৰ মানে ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ এতিয়া আমাৰ কৰ্তাম এল পি ছেকশ্যনৰ লাগে এখন অৰ্ডাৰ আহিছে না যদি আহি আমাৰ তোৰেই প্ৰাইমাৰি হাই স্কুলে খৰতে লাগব তো এইটোৱেই আছিল আজিকালি ইনফৰমেশ্যন চ' থেংক ইউ এভৰি ওৱান ফৰ ৱাটিং দিছ ভিডিঅ'